শেষ পর্যন্ত বিতর্কের মুখে পদত্যাগ করতে পারেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক হেফাজতের দায়িত্বশীল একাধিক সূত্র এরকমই ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিতর্ক এরাতে হেফাজতের নেতারাই তাকে আপাতত দলের পদ থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন হেফাজত মনে করছে এর ফলে হেফাজতের ইমেজ বৃদ্ধি হবে এই ঘটনায় হেফাজতের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বিশেষ করে যখন বেশ কয়েকজন হেফাজত কর্মী নিহত হয়েছে সেই সময় তার এই প্রমোদ বিহার মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি এই প্রেক্ষিতেই মামুনুল হয়তো দায়িত্ব থেকে সরে যাবেন সংগঠনের যুগ্ম মহাসচিব মালনা মামুনুল হকের একের পর এক ফোনালা ফাঁস দ্বিতীয় স্ত্রীর বড় ছেলের অনলাইন বক্তব্য সহ নানা তথ্য বিশ্লেষণ করে হেফাজতে ইসলামের ভেতরে বেশ জটিল পরিস্থিতির আভাস পাওয়া যাচ্ছে অনেকের মতে সার্বিক ঘটনায় ঘরে বাইরে বেশ চাপের মুখে পড়েছেন মামনুল হক এদিকে মামুনুল হককে এখনোই বহিষ্কার করার মতো পরিস্থিতি তৈরি না হলেও তার পদের ব্যাপারে ভবিষ্যতে কি করা উচিত তা নিয়ে সংগঠনটির ভেতরে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে নাম প্রকাশ না করার শর্তে সংগঠনটির দুজন নেতা জানিয়েছেন মামুনুল হকের বিরুদ্ধে খুব যে হারে বাড়ছে তা অব্যাহত থাকলে শেষ পর্যন্ত তার পদ খোয়াও যেতে পারে জানা গেছে নারায়ণগঞ্জের রিসোর্টে সংঘটিত ঘটনার সময় হেফাজত কর্মীরা তার পক্ষে অবস্থান নিলেও একের পর এক ভিডিও এবং তথ্য ফাঁসের ঘটনায় কর্মীদের পাশাপাশি দলটির নেতারাও বিস্মিত ও চিন্তিত হয়ে পড়েছেন কারণ তারা জানতেন না যে মামুনুল হক রিসোর্টের নাম লেখানোর সময় তথ্য গোপন করেছেন তাছাড়া সরকারের সঙ্গে চরম বৈরী পরিস্থিতির মুখে এবং সারা দেশে অবনতিশীল কোভিড পরিস্থিতির মধ্যে তিনি কিভাবে রিসোর্টে যেতে পারলেন তা নিয়ে হেফাজতের বাইরে সমমনা ইসলামী দলগুলোর পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও প্রশ্ন উঠেছে বলা হচ্ছে মামুনুল হক শুধু হেফাজত নয় ইসলামপন্থীদেরও সুনাম নষ্ট করেছেন সর্বশেষ হেফাজতের ডাকা হরতালে নৈতিক সমর্থন দানকারী জামাত এবং বিএনপিও এক ঘটনায় হতবাক হয়েছে বলে জানা গেছে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে গত শনিবার রিসোর্টে সংঘটিত ঘটনা নিয়ে গত সোমবার হেফাজতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী কমিটির বৈঠকে মামুনুল হকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে পাশাপাশি বৈঠকে উপস্থিত নেতারা একমত হয়ে তাকে বলেছেন দেশজুড়ে করোনা পরিস্থিতির মধ্যে তার রিসোর্টে যাওয়া ঠিক হয়নি জানতে চাইলে হেফাজতের নায়বে আমির মাওলানা আব্দুরফ ইউসুফির কাছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জমিয়তে উলামায় ইসলামের সিনিয়র এ সভাপতি বলেন আমি মনে করি একজন লোক তার স্ত্রীকে নিয়ে রিসোর্টে যেতেই পারেন কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে আমরা তার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই দেশ জুড়ে কোভিড পরিস্থিতির মধ্যে মামুনুল হকের রিসোর্টে যাওয়া ঠিক হয়েছে কিনা এই প্রশ্নে ক্ষেপে যান হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গতকাল তিনি দাবি করেন এক ঘটনায় হেফাজতের সুনাম নষ্ট হয়নি কারণ তিনি ইসলামী শরিয়া অনুযায়ী বিয়ে করেছেন তবে বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতের শীর্ষ পর্যায়ের দুজন নেতা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন মামুনুল হক গুরুত্বপূর্ণ পদে থাকবেন কিনা তা নিয়ে দলের মধ্যে নানা আলোচনা আছে গুরুত্বপূর্ণ পথ থেকে তাকে বাদও দেওয়া হতে পারে গণমাধ্যম এবং সরকারের চাপ ব্যালেন্স করার জন্য এখন মামুনুল হকের পক্ষে কথা বলা হলেও তাকে নিয়ে হেফাজত বিপদে পড়েছে এটি দলের সবাই বুঝতে পেরেছেন সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন